দুর্বল হয়ে আঘাত হানলেও ফণীর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত অনেক এলাকা, বেড়িবাঁধের ভাঙন নিয়ে দুশ্চিন্তায় বাগেরহাট সাতক্ষীরা মানুষ। যেখানে ধর্ম চর্চা হয় সেখানে জঙ্গি তৈরি হতে পারে না, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তারেক রহমান সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং রমজানের শুরুতে শ্রীলঙ্কায় ফের হামলার শঙ্কা, বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলী সংবাদে, আপনাদের সাথে আছি আমি রুকনউদ্দিন। দর্শক এতক্ষণ শুনছিলেন সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম, এবার জানাবো পুরো খবর। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। জঙ্গিবাদ থেকে আমরা অনেকটাই মুক্ত হয়েছি, তবে এখনও শেষ করতে পারিনি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে তেজগাঁওয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, জঙ্গি নির্মূলে পুলিশ বসে নেই, তারা কাজ করছে, তাদের হুমকি ধামকিতে ভয় পায় না। এ সময় বাংলাদেশের জনগণ জঙ্গিদের প্রশ্রয় দেয় না বলেও মন্তব্য করেন মন্ত্রী। মন্ত্রী বলেন, যেখানে ধর্ম চর্চা হয় সেখানে জঙ্গি তৈরি হতে পারে না। হতাশাগ্রস্ত তরুণরাই জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে বলেও জানান মন্ত্রী। বাংলাদেশে অর্থের যে প্রবাহ রয়েছে এতে বছরে 30,000 কোটি টাকা জাকাত দেওয়ার সক্ষমতা রয়েছে এদেশের মানুষের। শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের উদ্যোগে আয়োজিত আয় বৈষম্য হ্রাসে জাকাত ও করের ভূমিকা শীর্ষক সেমিনারে এ তথ্য জানানো হয়। সেমিনারে মূল প্রবন্ধে এনবিআরের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ বলেন, জাকাত ও করের অর্থ সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র বিমোচন ও আয় বৈষম্য কমানো সম্ভব। এজন্য বিদ্যমান কর ব্যবস্থার সংস্কার এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় প্রাতিষ্ঠানিকভাবে জাকাত দেওয়ার ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। দারিদ্র বিমোচনকে অগ্রাধিকার দিয়ে বিভিন্ন প্রকল্প গ্রহণের ফলে বর্তমান সরকারের আমলে দারিদ্র কমে এসেছে বলে জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। আমাদের দলের যে মূল উদ্দেশ্য ইনক্লুসিভনেস, সকল নাগরিক যেন ন্যায় বিচার এবং সুযোগের সমান অধিকার অর্জন করতে পারে, দারিদ্র দূরীকরণকে আমরা অগ্রাধিকার বিবেচনা রেখেছি। আসন্ন ঈদ উল ফিতরের আগেই নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ ঘোষণার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। তারা বলেন, কারণে অকারণে মালিকের ইচ্ছায় কোনো গণমাধ্যম কর্মীকে ছাঁটাই মেরে নেওয়া হবে না। একই সঙ্গে যাদের চাকরিচ্যুত করা হয়েছে অবিলম্বে তাদের চাকরিতে পুনঃবহাল করতে হবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত গণমাধ্যমে ছাঁটাই বন্ধ, নিয়মিত বেতন দেওয়া, গণমাধ্যম আইন পাশ ও নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ ঘোষণার দাবিতে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। কারো দয়া নয়, দাক্ষিণ্যতা নয়, আনুকূল্য চাই না। রাষ্ট্রের প্রচলিত আইন অনুযায়ী গণমাধ্যম চলতে হবে, তার কোনো বিকল্প নেই। আইন অমান্য করে যে প্রতিষ্ঠান চলবে, সাংবাদিক শ্রমিক কর্মচারীরা সেই প্রতিষ্ঠান বন্ধ করে দিবে। গণমাধ্যম কর্মী আইন যদি পাশ হতো তাহলে ওই যে দেশ টেলিভিশনে বলা নিউজ বন্ধ করে দেবো, আর একটা টেলিভিশনে নিউজ বার্তা বিভাগ বন্ধ করে দিয়েছে, তাদের কোনো আইনি কাঠামো নাই, ভিত্তি নাই, নীতি নাই। ঘূর্ণিঝড় ফণী চলে যাওয়ার পর রাজধানীর সদরঘাট থেকে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাথে লঞ্চ চলাচল শুরু হয়েছে। নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন নদীবন্দরেও যাত্রীবাহী নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে। এদিকে তিন দিন বন্ধ থাকার পর সকাল থেকে মাওয়ার শিমুলিয়া, কাওড়াকান্দি এবং মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতিয়া নৌরুটে ফেরি ও নৌযান চলাচল শুরু হয়েছে। তবে ফেরিঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে পণ্যবাহী শত শত ট্রাক। দুর্বল হয়ে আঘাত হানলেও ফণীর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক এলাকা, অন্যদিকে বেড়িবাঁধের ভাঙন নিয়ে দুশ্চিন্তায় বাগেরহাট সাতক্ষীরার মানুষ। ভোলার সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের শতাধিক বাড়িঘর আর স্থাপনা লণ্ডভণ্ড ঘূর্ণিঝড়ের আঘাতে।
লক্ষ্মীপুরের রামগতির কয়েকটি ইউনিয়নের উপরও চলে তাণ্ডবলীলা। চাঁদপুর সদরের রাজেশ্বর, হাইমচর ও মতলবেও শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয় ফণীর আঘাতে। দুর্যোগ কাটিয়ে ঘরে ফিরলেও স্বস্তি নেই বাগেরহাট আর সাতক্ষীরা উপকূলের মানুষের। ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ প্রতিনিয়ত চোখ রাঙানি দিচ্ছে নতুন দুর্যোগের। পুরনো বাঁধ সংস্কার না হয় আর ফণীতে ক্ষতিগ্রস্ত বাঁধের পাড়ের গ্রামগুলোয় নির্ঘুম রাত কাটছে মানুষের। পরিস্থিতির প্রেক্ষাপটে রাজনীতির পরিবর্তন গ্রহণ করতে হবে, সংসদের ভেতরে ও বাইরে আন্দোলন করতে হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি এই কথা বলেন। এ সময় তারেক রহমান সঠিক সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যারা গণতন্ত্রে বিশ্বাসী তাদের জন্য বর্তমান পরিস্থিতিতে কাজ করা কঠিন হয়ে পড়েছে। তবে বিএনপি নিরাশ নয়। আলোচনা সভায় বিএনপির মহাসচিব বলেন, 10 বছর ধরে জনগণের অধিকার হরণ করছে সরকার, গণতান্ত্রিক স্তম্ভকে ধ্বংস করে নিয়ন্ত্রণ করছে প্রশাসন, নির্বাচন কমিশন ও গণমাধ্যমকে। দেশে তো গণতন্ত্র নেই, আওয়ামী লীগ গণতান্ত্রিক শক্তি নয়। আওয়ামী লীগ গণতন্ত্রের কথা মুখে বলে কিন্তু সে সম্পূর্ণ উল্টোটা বিশ্বাস করে, এবং আওয়ামী লীগই একমাত্র দল যারা অতীতে 1975 সালে সব দলকে নিষিদ্ধ করে দিয়ে পত্রপত্রিকা বন্ধ করে দিয়ে একদলীয় শাসনতা বাকশাল প্রতিষ্ঠা করেছে। প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমস্ত কিছুই তারা দলীকরণ করেছে, নির্বাচন কমিশন দলীকরণ করা হয়েছে, আমাদের গণমাধ্যম আপনার দারুণ ভাইব্রেন্ট গণমাধ্যম পর্যন্ত তারা নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। তারা নির্দেশনা দেয় কোন খবর যাবে, কোন খবর যাবে না, কারা কথা বলবে, কারা কথা বলবে না, কোনটা পত্রিকায় আসবে, কোনটা পত্রিকায় আসবে না। আগামীকাল সোমবার থেকে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র রোজা শুরু হচ্ছে। গতকাল মধ্যপ্রাচ্যের আকাশে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা যায়নি, সে হিসেবে 1440 হিজরির শাবান মাস 30 দিনে পূর্ণ হবে। সৌদির রাষ্ট্রসংস্থা এ তথ্য দিয়েছে। এ ব্যাপারে গতকাল সৌদি সরকারের এক বিবৃতিতে বলা হয়, আরবি ক্যালেন্ডার অনুযায়ী পবিত্র রমজান শুরু হওয়ার কথা 6 মে সোমবার থেকে। এদিকে সৌদি আরবের মতো সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিশর, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরেও আগামীকাল সোমবার থেকে শুরু হবে রোজা। আর আজ চাঁদ দেখা গেলে সোমবার থেকে উত্তর আমেরিকায়ও পবিত্র রমজান মাস শুরু হবে। কাল থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান মাস। এর আগে শ্রীলঙ্কান কর্তৃপক্ষ দাবি করেছে তাদের কাছে গোয়েন্দা তথ্য আছে রমজানের শুরুতে আবারও হামলা করতে পারে উগ্রপন্থীরা। এমন শঙ্কার কারণে দেশটিতে বাড়তি নিরাপত্তার সতর্কতা অবলম্বন করা হচ্ছে। লঙ্কার প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনা বলেছেন, এখনও আগের হামলার সাথে জড়িত 25 থেকে 30 জন সন্দেহভাজন পলাতক রয়েছে, তবে তারা সবাই সম্ভাব্য আত্মঘাতী বোমা হামলাকারী ছিল কি না সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছে না গোয়েন্দারা। গত ইস্টার সানডেতে দেশটির কয়েকটি হোটেলে ও চার্চে একযোগে বোমা হামলা চালায়, এতে 250-এর বেশি মানুষ মারা যান। ন্যাশনাল তাওহিদ জামাত নামের একটি অখ্যাত গ্রুপের সদস্যরা এই হামলা চালায় বলে গোয়েন্দারা জানিয়েছেন। এতে ছিল জঙ্গি সংগঠন আইএসের মদত। তারা হামলার দায় স্বীকার করে বিবৃতিও দিয়েছে। এরপর দেশব্যাপী অভিযানে কয়েক ডজন সন্দেহভাজন গ্রেফতার হয়েছে। সংবাদ শেষ করব, তার আগে সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। দুর্বল হয়ে আঘাত হানলেও ফণীর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত অনেক এলাকা, বেড়িবাঁধের ভাঙন নিয়ে দুশ্চিন্তায় বাগেরহাট সাতক্ষীরার মানুষ। যেখানে ধর্মচর্চা হয় সেখানে জঙ্গি তৈরি হতে পারে না, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তারেক রহমান সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং রমজানের শুরুতে শ্রীলঙ্কায় ফের হামলার শঙ্কা, বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।